মা মামুনুল হক থেকে আসে বাবু বাসায় বসে অলিমার অনুষ্ঠানের নাম দিয়ে ওইখানে বসে এই অন্য অন্য আসামিদেরকে নিয়ে মিটিং করে ওইখান থেকে ঘোষণা দিয়েছে বলছে যে যদি আনাস মাদানিকে যদি বহিষ্কার করা না হয় তাহলে উজুরকে চরম মূল্য দিতে হবে চরম মূল্যটা কি চরম মূল্যটা বলতে যে আমরা বুঝি দিই একমাত্র মৃত্যু দিয়ে দেন দিয়ে দেন মামুনুল হককে ফাঁসিতে ঝুলাইয়ে দেন আজকে খুব কষ্ট লাগে আজকে খুব দুঃখ লাগে বাংলাদেশে কোনো ভালো মানুষ থাকতে পারবে না বাংলাদেশে কোনো আলেম থাকতে পারবে না আজকে মামুনুল হকের বিরুদ্ধে যেই মামলাগুলো দিতেছে যেই ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা দিতেছে আমার কাছে কেন জানি মনে হয় ভালো মানুষ এদেশে থাকতে পারবে না ভালো মানুষ এদেশে বাঁচতে পারবে না আজকে মামুনুল হক কি চাইছিল তিনি চাইছিল বাংলাদেশের মানুষ যেন সঠিকভাবে সঠিক রাস্তায় চলে সঠিক পথে চলে আজকে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠাইতেছেন আমি বারবার বলি এই আমি কিসের জন্য এটা মামুনুল হকের বিরুদ্ধে আমি না এটা প্রতিকৃত পক্ষে মুসলমানের বিরুদ্ধে আমি আজকে কিছু পাঁচাটার দলেরা পাঁচাটার দলেরা বাংলাদেশের আলেমদেরকে চাইতেছে দমন করে রাখতে আজকে মামুনুল হকের ছ বাংলাদেশের প্রায় তিন চারটা আলেমদের বিরুদ্ধে মিথ্যে মামলা কয়েকভাবে মিথ্যে মামলা মিথ্যে সাক্ষী পর্যন্ত তারা মানে একসাথ করে ফেলছে এখন যারা মিথ্যে সাক্ষী দিতেছে তাদের কথাই সত্য তাই তো আমি বলি যে বাংলাদেশে ভালো মানুষের দরকার নেই মামুন লকের মতন মানুষের বাংলাদেশে দরকার নাই আপনারা তো সেই একজন বক্তা বাংলাদেশ থেকে তাড়াইতেন আমাদের দেশের প্রিয় বক্তা মিজানুর রহমান আজারি তাকে দেশ ছাড়া করছেন তিনি যদি দেশে থাকত তাহলে তাকেও মিথ্যে মামলা দিয়া এ দেশের মানুষ ফাঁসিতে ঝুলায় মারতো আসলে এ দেশের মানুষের কথা বলে লাভ নাই তারা এ দেশের মানুষ হইলেও প্রকৃতপক্ষে ভারতের নাগরিক ইন্ডিয়ার দালাল ভারতের দালাল বিদায়ী তারা এই রকম ষড়যন্ত্র তো বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে করে তো দর্শক শ্রোতা মূলত আপনারা বিষয়টা বুঝতেই পারছেন মৌলাম মামুনুল হকের বিরুদ্ধে যে মিথ্যে মামলাগুলো বিভিন্ন লোকজন দিতেছে এখানে সবাই বলতেছে এটা উদ্দেশ্যমূলক এটা ষড়যন্ত্রমূলক আমি চাই আমি সহ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান চাই এই সমস্ত মিথ্যে মামলা যেন অতি শীঘ্রই উঠে নেওয়া হয় আর না হলে বাংলাদেশে এমন আকারে গজব আসবে একটা পাপের জন্য বা অল্প পাপের জন্য প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে আল্লাহ গজব দিয়ে মারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ